হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন থেকে আপনি চাইলে প্রতিদিন গেম খেলে, স্পিন করে এবং ভিডিও দেখে ম্যাথ কুইজ খেলে 1000 টাকা ইনকাম করতে পারবেন। আর ইনকাম করে পেমেন্টটা সরাসরি এক সেকেন্ডের মধ্যেই বিকাশ, রকেট, নগদ, পেটিএম, ডাসবানা ব্যাঙ্ক এগুলোর মাধ্যমে নিতে পারবেন। সো কেউ মিস করবেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনার অ্যাপ্লিকেশনে কাজ করবেন। আর এই অ্যাপ থেকে আমি অলরেডি পেমেন্টে পেয়ে গেছি, তো এই অ্যাপ্লিকেশনে আমি পেমেন্ট প্রুফ দেখাবো, তারপরে আমি ভিডিওটা স্টার্ট করবো। সো প্রথমত হচ্ছে এখানে মেসেজ অপশনে চলে আসলাম। সো মেসেজ বারে আমি চলে আসলাম, তো মেসেজ অপশন আসার পরে এখান থেকে দেখতেছেন বিকাশের অফিসিয়াল একটা মেসেজ, তো এখানে আমি চলে আসলাম। সো আসার পরে একটু নিজ দিকে আসলে এখান থেকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ রিসিভড 300 টাকা। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি কিন্তু অ্যাপটা পেমেন্ট পেয়ে গেছি। আর আপনার যদি লক্ষ্য করেন সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিকাশের কিন্তু একটা মেসেজ, এবং এই মেসেজ থেকে কিন্তু আমি অলরেডি কিন্তু অর্থাৎ পেয়ে গেছি। দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু 300 টাকা কিন্তু আমি অ্যাপ থেকে কিন্তু পেমেন্টটা পেয়ে গেছি। সো আশা করি বুঝতে পারছেন অ্যাপটা 100% পেমেন্ট করে কিনা, যেহেতু আমি নিজে পেমেন্ট পেয়ে গেছি। এখন কীভাবে অ্যাপে কাজ করবেন, কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে এখান থেকে পেমেন্ট নেবেন সকল প্রসেস দেখাবো। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, কেননা সম্পূর্ণ ভিডিওটা না দেখে যদি আপনারা অ্যাপে কাজ করুন তাহলে পেমেন্টে না পেলে কিন্তু আমি দায় নাই। কারণ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে নিয়ম কানুন জেনে বুঝে তারপরে এই অ্যাপে কাজ করবেন, তাহলে 100% পেমেন্ট পাবেন। আপনি যদি এখন আমাদের আজাদুল টেক অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অথবা আপনি ডেলি অনলাইন থেকে গ্যারান্টি সহকারে ইনকাম করতে চান, তাহলে প্লিজ নিচে তার লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে যে একটা বেল আইকন দেখতে হবে এখান থেকে সাদা করে দেওয়া, পাশে একটা বেল আইকন দেখতে হবে সেটাকে ক্লিক করে জাস্ট আপনি অলে প্রেস করে দেবেন। সাথে আমাদের এই চ্যানেলে যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন আকারে। সো আর আজকের প্লিজ আজকের ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন, এবং আজকের ভিডিওটা একটু কষ্ট করলেও সম্পূর্ণ ভিডিওটা এ টু জেড মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে? তো অ্যাডভার্স কী করবেন, চলে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে, ওইখানে অ্যাপ্লিকেশনের লিঙ্কটা দিয়ে দিবো, ওইখান থেকে অ্যাপ্লিকেশনের লিঙ্কটা দিয়ে দেবো, ওইখান থেকে জাস্ট আপনি ডাউনলোড করবেন। সো ডাউনলোড করার পর জাস্ট আপনাকে যে কাজটা করতে হবে, তো আমি আপনাকে অ্যাপ লিঙ্কে ক্লিক করার পর আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসা হবে। সো অ্যাপটার নাম হচ্ছে দেখতেছেন প্লে সেভেন গেম। সো আপনি কিন্তু চাইলে কিন্তু গেম খেলে কিন্তু প্রতিদিন 500 টাকা অনলাইন আর্নিং করতে পারবেন। তারপর আর যে কাজগুলো রয়েছে এবং এখানে কিন্তু অসংখ্য অসংখ্য কাজের রয়েছে, সে ওইগুলোর মাধ্যমে আপনি আর্নিং চাইলে করতে পারবেন। সো স্টেপ বাই স্টেপ আমি দেখাই দিব, ঠিক আছে? তো এই অ্যাপটা 100% পেমেন্ট করে সেই প্রমাণটা হচ্ছে একটু নিজ দিকে চলে আসলে আপনারা দেখতে পাবেন। সো দেখতে পাচ্ছেন একটু নিজ দিকে আমি চলে আসলাম, এবং আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 5-star রেটিং যদি লক্ষ্য করেন সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 5-star রেটিং কিন্তু সম্পূর্ণ পড়েছে। দেখতে পাচ্ছেন একটাও কিন্তু 2-star 4-star এরকম নেই, এ সম্পূর্ণ কিন্তু এখানে 5-star রেটিং হয়েছে এবং একদমই নতুন অ্যাপ, ঠিক আছে? তো 100% কিন্তু পেমেন্ট করতেছে। তো আপনারা এখান থেকে কী করবেন, অ্যাপটাকে ডাউনলোড করে, তো আমার অলরেডি ডাউনলোড করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার অ্যাপটা ডাউনলোড করা হয়ে গেছে। জাস্ট আপনাকে এরকম ইন্টারফেস নিয়ে আসবে, এখানে আপনি জাস্ট এখান থেকে আপনার ডাউনলোড করে দিবেন। সো ডাউনলোড করার পর জাস্ট আপনাকে একটা ভিপিএন কানেক্ট করে নিয়ে অ্যাপটাতে প্রবেশ করতে হবে। সো আপনার এখান থেকে প্লে স্টোরে আসার পর ওইখান থেকে আপনি সুপার মিনিট লিখলে ভিপিএনটা পাবেন, ওইখান থেকে ভিপিএনটা জাস্ট ইউএস কানেক্ট, ইউএস লোকেশন কানেক্ট করে আপনারা অ্যাপটাতে ওপেন করবেন। তো গাইস আমি অ্যাপটা ওপেন করে দিচ্ছি। বাস অ্যাপটা ওপেন করার পর আপনার মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে, তো আসার পরে আপনাকে যে কাজটা করতে হবে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে সাইন আপ নামে একটা অপশন আপনি দেখতে পাবেন, তো এখান থেকে আপনি সাইন আপের মধ্যে ক্লিক দিবেন। তো সাইন আপের মধ্যে ক্লিক করার পরে এখান থেকে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে আপনার নাম দিবেন, এখানে মোবাইল নাম্বার দিবেন, এখানে ইমেল অ্যাড্রেস বসায় দিবেন, এখান থেকে পাসওয়ার্ড দিবেন, এখানে কনফার্ম পাসওয়ার্ড করে জাস্ট এখানে একটা রেফার কোড দিতে হবে। সো ভিডিও ডিসক্রিপশন বক্সে রেফার কোডটা পাবেন, সেই রেফার কোডটা বসে দিলে সকলে আপনার এখান থেকে বোনাস পাবেন। সো এখানে রেফার কোডটা দিয়ে সিম্পল এখানে আপনি সাইন আপের মধ্যে একটা ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণ ক্রিয়েট করা হয়ে যাবে। তো তারপর এরকম চলে আসবে, তো এখানে কী করবেন জাস্ট আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে আপনি লগ ইন বাটনে একটা ক্লিক করবেন, করলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। সো গাইস অ্যাপটা লগ ইন হয়ে গেলে এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন, তো এখান থেকে কীভাবে আপনারা আর্নিং করবেন সেই প্রসেসগুলো আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখা দিব। সো প্রথমত কাজগুলো যে কাজগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনি অসংখ্য অসংখ্য গেম পাবেন, গেমগুলো খেলে কিন্তু চাইলে আপনি আর্নিং করতে পারবেন। সো যারা মূলত গেম খেলে ভালোবাসেন বা গেম খেলে অনলাইন ইনকাম করতে চান তারা কিন্তু এখানে অনেকটাই কিন্তু আর্নিং করে নিতে পারবেন, এবং যারা মূলত আপনাদের বাড়িতে যদি কোনো বাচ্চা পোলাপান থেকে থাকে তাদেরকে আপনারা দিতে পারেন, তারা এখানে কিন্তু একদমই সিম্পল গেম, এই গেমগুলো খেলে কিন্তু আর্নিং করতে পারবে। সো আশা করি বুঝাতে পারছি, এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য গেম রয়েছে, এই গেম খেলে আপনি চাইলে আর্নিং করে নিতে পারবেন। আমি কীভাবে গেম খেলবেন একটু পরে দেখা দিচ্ছি। সো প্রথমে এখানে কাজের ওইগুলো দেখা দিব, ঠিক আছে? এখানে রয়েছে এখানে আর্নিং, তো এখানে আপনি কী করবেন জাস্ট এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আর্নিং নামে একটা অপশন, সিম্পলি এখানে আর্নিংয়ের মধ্যে চলে আসবেন। তো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি কুইজ পাবেন, এখানে কুইজ খেলে আর্নিং করতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে স্পিন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন লাকি স্পিন রয়েছে, তারপরে আরেকটি দিকে গেলে দেখতে পাচ্ছেন এখান থেকে ম্যাথ কুইজ রয়েছে, মিউজিক স্পিন, ম্যাজিক স্পিন রয়েছে। সো এই মাধ্যমগুলো থেকে কিন্তু আপনারা আর্নিং করতে পারবেন। তো প্রথমে এখানে কুইজের কাজটা দেখা দিচ্ছি, সেখানে কুইজের মধ্যে প্লেতে ক্লিক করে দিবেন। তো এখানে আমি ক্লিক করলাম, করার পরে দেখতে পাচ্ছি এখানে একটু সময় কাটতে হবে, এই সময়ের মধ্যে আপনাকে এখানে অ্যান্সারটা দিতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছি এখানে চারটে এখানে অ্যান্সার আপনাকে দিতে হবে, এখানে চারটে কোশ্চেন করা হবে,
এই চারটার মধ্যে থেকে আপনাকে অ্যান্সারটা দিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমার দুইটা কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এখান থেকে আপনি কি করবেন, এভাবে আপনারা 15টা কমপ্লিট করবেন, তারপরে আপনাকে যে কাজটা করতে হবে তো এখান থেকে 15টা কমপ্লিট করার পর এখানে নেক্সট অপশন দেখবেন, তো নেক্সটের মাঝে ক্লিক করে দিবেন। তারপর যে অ্যাড আসবে সে অ্যাডে ক্লিক করে জাস্ট আপনাকে প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপ ডাউনলোড করবেন, আর যদি আপনাকে সাইটে নিয়ে যায় সেক্ষেত্রে আপনার 2 মিনিট ওয়েট করবেন। সো এভাবে কিন্তু আপনাকে মূলত কাজগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। আর এখানে কিন্তু একদমই কুইজের খেলা, কিন্তু ইজি ইজি কাজগুলো এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে আপনাকে এখানে চারটা আপনাকে কুইজ করা হবে, জাস্ট এখান থেকে চারটা যেটা সঠিক হবে সেটা আপনি বসায় দিবেন, এবং এখান থেকে আপনার কুইজ কী অ্যান্সার হবে এটা আপনারা এখানে কোয়েশ্চেনটা দেখে আপনার এখান থেকে অ্যান্সারটা দিতে পারবেন, ঠিক আছে। সো গাইস, তারপরে আমি বাকি কাজটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। তো এই কাজটা আশা করি আপনারা সকলে এটা বুঝতে পারছেন কীভাবে কাজটা করবেন। তো দেখতে পাচ্ছেন এই কাজটা করার পর আপনি এখানে 5000 পয়েন্ট পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনি 5000 পয়েন্ট যেটা কি জেতার কিন্তু সুযোগ রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন 5000 কয়েন। তো জাস্ট আপনি কী করবেন, এখানে লাক স্পিনে একটা ক্লিক করে দেবেন। তো আপনি হাতে এরকম করলে কিন্তু আপনারা দেখতে পাবেন এরকম চলে আসবে। তো আশা করি এখানে স্পিনে ক্লিক করলাম, স্পিনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে 6টা রয়েছে, এবং এখান থেকে আপনাকে 11টা স্পিন কমপ্লিট করতে হবে। সো কমপ্লিট করার জন্য এখানে ট্যাপ জ্যাক্ট অপশন দেখতে পাচ্ছেন, ট্যাপের মধ্যে ক্লিক দিবেন। সো ট্যাপের মধ্যে যখনই ক্লিক করবেন করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি নির্দিষ্ট পরিমাণে একটা পয়েন্ট পাবেন। সো একটা অ্যাড আসবে, অ্যাডটা কিন্তু অবশ্যই যেখানে দেখতে পাচ্ছেন ওয়েট করতে বলতেছে, এই সময়টুকু আপনাকে ওয়েট করতে হবে, ঠিক আছে। তো যখন ওয়েট করে যাবে তারপর দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুল দেখাবে, তখন আপনি কী করবেন জাস্ট আপনি ব্যাক বাটনে একটা ক্লিক করবেন। তো ব্যাক বাটনে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এভাবে আপনার এখানে কী করবেন জাস্ট এখানে দেখতে পাচ্ছেন একটু সময় কাউন্ট হচ্ছে, এই সময় কাউন্ট পর্যন্ত আপনাকে কিন্তু ওয়েট করে নিতে হবে। সো আমি একটু ওয়েট করতেছি। তো গাছ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সময়টা শেষ হয়ে গেছে, এবং এখানে ট্যাপ চলে আসলো। তো আবার এখানে যদি ট্যাবে ক্লিক করি তাহলে স্পিনটা ঘুরতে থাকবে। সো তারপরে এখান থেকে জাস্ট আমি সেমভাবে যেভাবে দেখা দিলাম এভাবে কাজটা করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সময় কাউন্ট হবে, এই সময়টুকু আপনাকে ওয়েট করতে হবে। সো যখন এই সময়টা ওয়েট করে যাবে এখানে সাকসেস লেখা চলে আসবে, তখন ব্যাক বাটনে একটা ক্লিক করে বের হয়ে আসবেন। আসার পরে এখান থেকে আপনাকে কিছু সময় ওয়েট করতে বলবে, এই সময়টুকু অবশ্যই আপনাকে ওয়েট করে নিতে হবে। এবং এখান থেকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 11টার মধ্যে আমি 2টা কমপ্লিট করলাম। তো এভাবে আপনার এখানে 11টা কমপ্লিট করবেন। যখন আপনার 11টা কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি কি করবেন জাস্ট একটা অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে আপনাকে যদি প্লে স্টোরে নিয়ে যায় অ্যাপ ডাউনলোড করবেন, আর সাইটে নিয়ে গেলে আপনার 2 মিনিট সেই সাইটটা ভিজিট করবেন। সো এভাবে কিন্তু আপনার কাজ করতে হয়। তারপর রয়েছে এখানে রয়েছে ম্যাজিক স্পিন, তো এই কাজটা কীভাবে করবেন দেখা দিচ্ছি। তো এখানে ক্লিক করলাম, করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেমভাবে কিন্তু এই কাজটা আপনি করতে পারবেন। সো আমি যেভাবে স্পিনের কাজটা দেখা দিলাম এটাও কিন্তু একটি স্পিন, কিন্তু এটার নাম হচ্ছে ম্যাজিক স্পিন, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনাকে ট্যাবে ক্লিক করে জাস্ট আপনার কাজগুলো করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে ঘুরতেছে, জাস্ট এখানে ঘোরার পরে আপনি নির্দিষ্ট পরিমাণে একটা পয়েন্ট পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়েট করতে বলতেছে, এই সময়টুকু অবশ্যই আপনার এখানে ওয়েট করে নেবেন। তো আমার ওয়েট করে অলরেডি শেষ, তো আমি ব্যাক করলাম, করার পরে দেখতে পাচ্ছেন সময় এখানে ওয়েট করতে বলবে। সো তারপর এখান থেকে আপনাকে 11টা কমপ্লিট করতে হবে। যখন 11টা হয়ে যাবে তারপরে একটা অ্যাডে ক্লিক করে জাস্ট আপনাকে অ্যাপ ইনস্টল করতে হবে, আর সাইটে গেলে সাইটে নিয়ে গেলে আপনাকে আগে সাইটটা ভিজিট করতে হবে। সো আশা করি বুঝাতে পারছি কীভাবে কাজ করবেন। সো গাইস, আমি যে কাজগুলো দেখা দিলাম এভাবে আপনারা কাজগুলো এখান থেকে কমপ্লিট করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন ম্যাজিক কাজ। সো গাইস, তারপর রয়েছে রেফার সিস্টেম, তো এখান থেকে আপনি রেফার করে চাইলে আর্নিং করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন রেফার ফ্রেন্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে রেফার ফ্রেন্ডের মধ্যে একটি ক্লিক করবেন। সো করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনি এখানে রেফার করে আর্নিং করতে পারবেন। এখানে রেফার কোডটা পাবেন, সিম্পলি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার রেফার কোডটা কারোর সাথে শেয়ার করলে এখান থেকে আপনি 200 করে এখান থেকে পয়েন্ট আর্নিং, অর্থাৎ কয়েন আর্নিং করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন শেয়ারের রেফার কোডটা এখানে ক্লিক করে জাস্ট আপনি লিঙ্কটা কপি করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারবেন। সো গাইস, তারপর রয়েছে এখানে গেম, তো কীভাবে গেম খেলে আর্নিং করবেন সে পর্যন্ত দেখা দিয়ে আমি কীভাবে এখান থেকে উইড্রো দিবেন উইড্রো সিস্টেম দেখা দিব। সো প্রথমে এখানে গেমের মধ্যে ক্লিক করলাম, করার পর দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য গেম পাবেন, এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেই গেমটা আপনার এখান থেকে চাইলে খেলতে পারবেন। সো আমি এখান থেকে এই গেমের উপর একটা ক্লিক করে দিচ্ছি, এবং এই গেমটা আমি কীভাবে খেলতে হয় সেটা আমি আপনাকে দেখা দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখান থেকে এই গেমটা জাস্ট আপনি 3 মিনিট খেললে, ঠিক আছে, আপনি এখান থেকে 1 পয়েন্ট ফ্রি, 1 কয়েন আপনার ফ্রিতে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে আপনার এখান থেকে এই গেমটা যদি আপনারা 3 মিনিট খেলেন সেক্ষেত্রে আপনি 1 কয়েন ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তো আপনারা কিন্তু অনেক সময় কিন্তু এমনিতে গেম খেলতে ভালোবাসেন এবং এমনিতে গেম খেলেন, যদি আপনার এখানে গেম খেলে যদি টাকা ইনকাম করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো হয়, ঠিক আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে 1 কয়েন আপনি 3 মিনিট গেম খেলে পাবেন। তো তার জন্য এখানে আর্ন পয়েন্ট যে অপশন দেখতে পাবেন, আর্ন পয়েন্টের মধ্যে ক্লিক করে দিবেন। তো তারপর একটা অ্যাড আসবে, একটা সিম্পলি ব্যাক করে জাস্ট আপনারা গেমে প্রবেশ করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি গেমটা ওপেন করলাম, এবং ওপেন করার পর সো গাইস দেখতে পাচ্ছেন এখান থেকে আমার কিন্তু ওপেন হচ্ছে গেমটা, জাস্ট একটু ওয়েট করতে বলবে। তো এখানে একটু আপনারা ওয়েট করবেন, এবং গেমটা একটু অলরেডি ওপেন হচ্ছে, ঠিক আছে। তো গেমটা ওপেন হতে কিন্তু একটু দেরি হবে, দেখতে
দেখতেছ অলরেডি ওপেন হয়ে গেল। তারপর কি করবেন, এখান থেকে প্লেজ অপশন দেখতে পাবেন, প্লেয়ের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর এখানে লেভেল ওয়ান রয়েছে, জাস্ট আমি লেভেল ওয়ানে ক্লিক করে জাস্ট এখানে আমি কাজগুলো করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি এরকম করে গেম খেলে কিন্তু আর্নিং করতে পারবেন। অর্থাৎ এখানে কিন্তু আপনাকে মিলে মিলে জাস্ট লাল কালারে, কিন্তু লাল কালারের তিনটে হলে কিন্তু লাল কালার মিলে যাবে। সো এভাবে লাল লাল কালার করে মিলে মিলে জাস্ট আপনাকে এখানে আর্নিং করতে হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অন্যান্য কালার রয়েছে, সেই কালার সাথে মিল করলে, মিল হলে জাস্ট এখান থেকে আপনি পয়েন্ট পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখানে কিন্তু স্কোর দেখতে পাবেন, আপনি কত স্কোর এগিয়ে গেছেন সেটা আপনার এখান থেকে দেখে নিতে পারবেন। সো আশা করি বুঝাইতে পারছি। তো এভাবে আরও দেখতে পাচ্ছেন এখানে অনেক গেম রয়েছে, সেই গেমগুলো খেলতে পারবেন। সেখানে কিন্তু আরও অন্যান্য গেম রয়েছে, এখানে প্রায় এখানে দশ থেকে আঠারো মতো গেম রয়েছে, সেই গেমগুলো খেলে আপনি চাইলে আর্নিং করতে পারেন। সেখানে কেউ পেমেন্টে নেবেন, তো পেমেন্টের জন্য আপনাকে এখানে এখানে দেখতে আসে ওয়াই অ্যাকাউন্ট নামে একটা অপশন, সিম্পলি এখানে অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিবেন। তো তারপরে এখানে দেখতে আসে উইড্রো নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে উইড্রোর মধ্যে একটা ক্লিক করবেন। তো এখানে আমি উইড্রোর মধ্যে ক্লিক করে দিলাম। সো ক্লিক করার পর এখানে দেখতাম আমার কিন্তু 18 পয়সা কিন্তু অলরেডি আর্নিং করা হয়ে গেল, এবং এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স 71 পয়েন্ট রয়েছে, ঠিক আছে। অর্থাৎ 71 পয়েন্টে কিন্তু আমি এখানে কিন্তু 18 পয়সা কিন্তু আর্নিং করে ফেলছি। সো এখানে আপনি কীভাবে পেমেন্টে নেবেন, তো পেমেন্টে এখানে সিলেক্ট মেথড অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে বিকাশ রয়েছে, রকেট রয়েছে, নগদ রয়েছে, দেখতে পাচ্ছেন মোবাইল পেপাল রয়েছে, কয়েন ব্যাস রয়েছে, এগুলোর মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। সো এখানে বিকাশ সিলেক্ট করলাম, এবং দেখতে পাচ্ছেন এখানে মিনিমাম বিকাশে কিন্তু আপনি 200 টাকা বলে নিতে পারেন, আর সরি গাইস এখান থেকে 300 টাকা হলে আপনার বিকাশ পেমেন্ট নিতে পারবেন, ঠিক আছে। আর এখান থেকে আপনি যদি রিচার্জ নিয়ে যেতেন সেক্ষেত্রে 15 টাকা বলে আপনাকে তারা রিচার্জ করে দিবে, এবং আপনি কিন্তু এখানে কাজ করতে চাইলে কিন্তু প্রতি, অর্থাৎ আপনি যদি বিকাশ পেমেন্ট নিতে চান সেক্ষেত্রে রবিবার সোমবার রবিবার সোমবারে কিন্তু আপনারা বিকাশে পেমেন্ট নিতে পারবেন, ঠিক আছে। আর এখানে যদি রিচার্জ নিতে চান সেক্ষেত্রে আপনারা অল টাইম রিচার্জ নিতে পারবেন, রাত দিন 24 ঘন্টা, ঠিক আছে। তো এখানে রিচার্জ সিলেক্ট করলাম, করার পরে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা বসে দিয়ে এখানে আপনি বিডিটি অ্যামাউন্ট আপনি কত টাকা উইথড্র দিতে যাচ্ছেন সেটা বসে দিবেন। মিনিমাম 15 টাকা হলে আপনি এখানে রিচার্জ নিতে পারবেন, এখানে 15 টাকা বসে দিয়ে এখানে আপনি সাবমিটে ক্লিক করবেন, তাহলে আপনার রিকোয়েস্টটা তারা নিয়ে নেবে, এবং আপনার কীভাবে কাজ করেন সেটা তারা চেক করে জাস্ট আপনাকে তারা পেমেন্টে করে দিবে, ঠিক আছে। সো আশা করি বুঝাইতে পারছি। সেমভাবে কিন্তু আরও অন্যান্য মেথড রয়েছে, সেগুলোর মাধ্যমে কিন্তু চাইলে পেমেন্টটা নিতে পারবেন, আর কত ব্যালেন্স রয়েছে আপনার সেই স্টক দেখতে পাবেন, ঠিক আছে। তো গাইস আশা করি বুঝাতে পারছি কীভাবে অ্যাপ্লিকেশনের মধ্যে কাজ করে কীভাবে পেমেন্টে নেবেন। তারপর রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন সোশ্যাল গ্রুপ, তো চাইলে আপনার এখান থেকে সোশ্যাল গ্রুপে জয়েন করতে পারেন। তো অবশ্যই কিন্তু জয়েন করতে হবে, কারণ এখানে ক্লিক করার পর টেলিগ্রাম চলে আসবে, ওইখান থেকে আপনি জাস্ট আপনি ওইখান থেকে তাদের টেলিগ্রামে জয়েন করে নিতে পারেন, কারণ 100% কিন্তু অ্যাপ্লিকেশনটা পেমেন্ট করে, এবং এখানে আপনি আনহিস্টরি সকল প্রসেস এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। সো আশা করি সম্পূর্ণ বিষয়ে ক্লিয়ার করতে পারলাম। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।